সামনের বছর তো এর থেকেও বড় পূজা হবে, তাহলে কি করে হবে? আদেশ দিলে যদি প্রশাসন কেউ আমাদের এখানে যদি কোনো নেতা মন্ত্রী যদি কেউ আসে, আমরা আগে থেকে বলে দিয়েছি আমাদের এখানে যা এই চাষিদের মাছ পড়ে রয়েছে ওই টাকা, কেমিক্যাল বাবদ যা যা খরচ হয়েছে ওই টাকা, তাছাড়া রাস্তা বাড়াতে বলবো, আর 153 ফুটের দুর্গার আদেশ দিতে বলবো। আচ্ছা, যদি না দেয় তাহলে? না দিলে পুজোই হবে না, তাই? আর যে এতগুলো টাকা তোমাদের খরচা হয়ে গেল, লসই হয়ে গেল, সে টাকা যদি না দেয় তাহলে কি হবে? টাকা দেবে না, দেবে না, পুজোও করবো না, তাই? আচ্ছা, তোমাদের তুমি তো এবার মনে হয় পুজো দেখতে যাওনি কোথাও, তাই না? আর বাড়িতে যখন তোমরা সবাই ছিলে তখন বাড়ি সবাই কি কান্না করছিল, মানে পুজো হয়নি বলে? মন খারাপ ছিল। আচ্ছা, এই পুজোটা বন্ধ হয়েছে যে বড় দুর্গাটা পুজোটা, এখন তো দশমী টশমী চলে গেল, লক্ষ্মী পুজো সামনে, কালী পুজো, তো তারপরেও তোমাদের মন খারাপ রয়েছে, তাই তো? এখনো আর এই পুজোটার জন্য সম্পূর্ণ কে কে দায়ী করছে, কাকে মনে করছে দায়ী? প্রশাসন? হ্যাঁ, প্রশাসনই বন্ধ করেছে। প্রশাসন বলছে 12 ফুটের রাস্তা, 12 ফুটের রাস্তা হলে রাস্তা বাড়াতে পারে না, কলকাতায় তো অলি গলি সেখানে পুজো হচ্ছে, আমাদের এখানে হচ্ছে না। হ্যাঁ, সত্যি তাই, খুব খারাপ লাগে। তো তুমি এবছর পুজো দেখতে যাওনি কেন? আচ্ছা, আগামী দিন যে ঝড় হওয়ার কথা ছিল, সেই ঝড় কি হয়েছে তোমাদের এখানে? আমাদের এখানে কোনো প্রভাব পড়েনি, কিন্তু একটু বৃষ্টিপাত হয়েছিল কালকে। ও তাই, সে ডানা এখনো কোনো আমাদের এখানে আসেনি। তা মহাদেবের এখানে দেখছি অনেক জল বেড়ে গেছে, কি ডানার জল? এটা বৃষ্টির জল, বৃষ্টির জল। আচ্ছা আচ্ছা, তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা। ইঞ্জিনিয়ার? গ্রামবাসীরা কান্না করছে, তো তুমিও কি কান্না করেছিলে? অনেক কাঁদতে ছিলাম, তার মধ্যে ছিলাম। আচ্ছা, তো এখানে নাকি অনেক কাউন্সিলর, অনেক কিছু মেম্বার টেম্বার এসেছিল রানাঘাটের, তাই? লাস্ট ফিনিশিং এ, মানে শুরুতে আসেনি, লাস্টের দিকে এসে, লাস্টের দিকে কি দেখতে এসেছিল নাকি মজা দেখতে এসেছিল তোমাদের? জনতা পার্টির থেকে রানাঘাটের অধীনে জগন্নাথ সরকার, উনি এসেছিল গ্রামে, মানে পঞ্চায়েতের লোক হয়ে বিধায়ক অসীম বিশ্বাস, উনিও এসেছিল গ্রামের লোক, আর জগন্নাথ সরকারও এসেছিল গ্রামের, মানে গ্রামের লোক। ওনারা কি বলেছেন? আচ্ছা, রানাঘাটে কি এসেছিল একজন মহিলা? লাস্টের দিকে এসেছিল উনি, এসে কি কি বলছিল তোমাদের? প্রতিশ্রুতি কি দিয়েছে? প্রতিশ্রুতি দেয়নি, দেখতে ছিল তোমাদের এখানকার যে মেন ইয়ে ছিল রানাঘাটে, হ্যাঁ, না মানে যে কি বলে ওটাকে, বিধায়ক এসেছিল জগন্নাথ সরকার, উনি তো হচ্ছে সংসদ বিধায়ক যে ছিল রানাঘাটে, অসীম বিশ্বাস, হ্যাঁ উনি এসেছিল, উনি এসেছিলেন, উনি তাও 4-5 দিন এসেছিলেন। উনি কি বলল? উনি মানে গ্রামের লোক হয়ে বলেছে, মানে গ্রামের লোকের যতটা কর্তব্য বলার সেটাই বলেছে। পরবর্তীতে সামনের বছর যে পুজোটা হবে, ঠিক আছে, সেটা তোমরা কত ফুট চাইছো করতে? 153 ফুট। আর এই এইখানে যে মূর্তি আছে, ঠিক আছে, এই মূর্তি কি করা হবে? গোডাউনে রাখা হবে। আচ্ছা, গোডাউনে রাখা হবে। আচ্ছা, আর আমাদের সুজয় দা বলেছে যাদের আর্থিক সম্ভাবনায় টানাটানি, অথবা আমরা এখানে ঠাকুর ডেলিভারি দিয়ে যে টাকাটা পাবো তাদের ওইখানে পুজোর জন্য আমরা দিয়ে দেবো। মানে এইখানে যা যে ইনকামটা হবে এখান থেকে, সেই সমস্ত কিছু সামনের বছর যে বড় দুর্গা করা হবে, সামনের বছর না, যাদের মানে পুজো করতে গেলে একটু অভাব, ছোট ছোট গ্রাম আছে যারা অভাব, আমাদের গ্রামও ওরকমই ছিল, কিন্তু সুজয়দা বলেছে কি ওরকম আমাদের যেখানে এই ডেলিভারি যেই ইনকামটা, মানে পয়সাটা হবে, ওই পয়সাটা যারা ছোট করে পুজো করে করতে পারে না তাদের দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি কামালপুরে, আর তোমাদেরকে দেখাবো যে এই কামালপুরে লেটেস্ট আপডেট কি আছে, আর এখন বর্তমানে এই কামালপুরে কি হচ্ছে সেটাই তোমাদের দেখাবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই কামালপুরে তৈরি হয়েছিল ওয়ার্ল্ড লার্জেস্ট দুর্গা প্রতিমা, পৃথিবীর বৃহত্তম দুর্গা প্রতিমা তৈরি হয়েছিল, 112 ফুট উচ্চতার। তারপরে কিন্তু তৈরি হয়েছে বিশ্বের বৃহত্তম কালী প্রতিমা, সেটা কিন্তু এখানেই তৈরি হয়েছে, আর এখন সেই প্রতিমাটা এখান থেকে অন্য জায়গায় পাঠানো হয়েছে, কারণ এটা অর্ডারের ছিল। তো তোমাদেরকে দেখাবো এখানে আর কী কী প্রতিমা তৈরি হচ্ছে,
আর এখানের পরবর্তীতে কি কি পদক্ষেপ নেওয়া হবে সমস্ত কিছু জানাবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, দু তিন দিনের প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে এখানে কিন্তু জল জমে গেছে, আর সেই বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা সেটাও কিন্তু চারপাশ দিয়ে জল জমে গেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা এই যে ফাইবারের যে স্ট্রাকচার তার উপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি জল জমে গেছে, আর এভাবেই কিন্তু মায়ের এই প্রতিমাটা এভাবেই শোয়ানো অবস্থায় রয়েছে। আর এই জায়গাটায় এই যে বাঁশের যে কাঠামোগুলো তৈরি করা হয়েছিল এগুলো কিন্তু আস্তে আস্তে খোলা হচ্ছে। তো এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি, আর এখানে আরও যে মানে পরবর্তীতে পরিকল্পনা কি হচ্ছে সেটাও তোমাদের জানাবো। তো আমি আস্তে আস্তে এই সামনের দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে সেই অসুরের স্ট্রাকচার, যেখানে এখানে ফাইবারের কাজ করার কথা ছিল, সেটা কিন্তু এখনও এইভাবেই রয়েছে, আর আস্তে আস্তে বাঁশ খোলার কাজ চলছে। আর ওই দিকে কী হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। তোমরা এখানে দেখতে পাচ্ছি জল জমে গেছে, দুদিন বৃষ্টিপাতের ফলে জল জমে গেছে, আর এখানে তৈরি হচ্ছিল বড় আকারের শিবমূর্তি, যেটা কিন্তু এখন কাজ চলছে। যেটার এই বড় শিবমূর্তিটা তৈরি হয়ে গেছে, প্রায় কমপ্লিট। আর এখানেই তার পাশেই তৈরি হয়েছিল বৃহত্তম কালীমূর্তি, সেটা কিন্তু অর্ডারের ছিল, এবং যেখান থেকে অর্ডারটা এসেছিল বৃহত্তম কালীমূর্তি সেটা কিন্তু সেখানে ডেলিভারি হয়ে গেছে। আর এখানে এখন তৈরি হচ্ছে শিবমূর্তি। তো দেখতে পাচ্ছ কত বড় শিব, এটাও তৈরি হচ্ছে, প্রায় হয়েই গেছে অনেকটা। এখানে তৈরি হচ্ছে বৃহত্তম শিবমূর্তি, আর এখানে দেখতে পাচ্ছি মুখটা কতটা বড়, তোমরা দেখতে পাচ্ছ যে কতটা বড় আকারের এই শিবমূর্তিটা এখানে তৈরি হচ্ছে। কিন্তু এখানে দুদিন বৃষ্টির ফলে কিন্তু এখানে জল জমে গেছে দেখতে পাচ্ছি, মানে অনেকটাই জল জমে গেছে। তার মধ্যে থেকেই যারা শিল্পীরা আছে তারা কাজ করছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছি এখন মুখের সাইডের কাজ চলছে, শিবের যে ফাইবারের স্ট্রাকচার সেটা তো কমপ্লিট হয়েই গেছে, এখন সাইড দিয়ে যে কাজগুলো হচ্ছে সেইগুলো সেটআপের সেটিংয়ের কাজ চলছে। আর এটাও অনেকটা বৃহত্তম শিব, অনেকটাই বড় শিব। আর দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু এই যারা শিল্পীরা আছে তারা এখানে এই মুখের কাছের এই অংশটাকে এখানে জয়েন করছে। তো কতটা সুন্দর লাগছে এই বৃহত্তম শিব, আর এখানেই তৈরি হয়েছিল বৃহত্তম কালী। সেই বৃহত্তম কালীটা অর্ডারের ছিল এবং অর্ডারের পরে এটা ডেলিভারি দেওয়া হয়ে গেছে, আর এখানে এখন তৈরি হচ্ছে শিবমূর্তি। এটাও কি অর্ডারের আছে? আচ্ছা, ওইখানেই যাবে, আরামঘাটাই যাবে। তো এটা যে কালীমূর্তিটা ছিল সেটাও আরামঘাটা গেছে, আর এটা শিবমূর্তিটা এটাও আরামঘাটাই যাবে। তো মানে এটাই কি ওই কালী মা কালীর নিচে যে নিচে থাকবে, মানে এখানে মেইন যে কালীমূর্তিটা সেই কালীমূর্তিটা যে বৃহত্তম বিশ্বের বৃহত্তম যে কালীমূর্তি সেটা চলে গেছে, এখন তার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে যে বাবা মহাদেব শুয়ে থাকেন সেই মহাদেবের মূর্তিটা এখনো যায়নি, এটার কাজ চলছে, এটার কাজ কমপ্লিট হয়ে এটা যাবে, এবং তারপরে গিয়ে ওখানে গিয়ে সেট আপ হবে, যে মহাদেব যে মায়ের পায়ের নিচে রয়েছেন সেটা ওখানে গিয়ে সেট আপ হবে। এখানে শুধু মহাদেবের কাজটা এখানে চলছে আর কি। তো দেখতেই পাচ্ছ কত বৃহত্তম একটা মূর্তি যেটা এনারা করছেন, মানে এইসব বড় বড় শুধু মানে কামালপুরেই বড় বড় মূর্তি দেখতে গেলেই কামালপুরেই মানে তৈরি হয় এইসব মূর্তিগুলো, এখন অর্ডারেরই এখন বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসছে এনাদের, আর এনারা সেই অর্ডার মতোই মূর্তি তৈরি করে সেখানে ডেলিভারি দিচ্ছেন। তো এখানে যা মূর্তি তৈরি হচ্ছে সব ফাইবারেরই তৈরি হচ্ছে, যেরকম বড় দুর্গা যেটা ফাইবারের তৈরি হয়েছিল, এখন এই যত মূর্তি তৈরি হচ্ছে সবই ফাইবারেরই তৈরি হচ্ছে। দাদা, আপনাদের যে কালী মূর্তিটা ছিল ওটা কত ফুটের ছিল? মানে 51 ফুট করা যাবে না সেটার ক্ষেত্রেও, মানে সেক্ষেত্রে প্রশাসনিক সমস্যা ওখানে দিয়েছে যে আরামঘাটায় যে পূজোটা। আচ্ছা, যদি হয় তা করে দিতে, আমরা করে কম্পোজিশন হয়ে যাবে, মানে হ্যাঁ নিয়ে 51 ফুট কম্পোজিশন ছিল, হ্যাঁ না হলে 2-1 ফুট হয়তো কমাতে হতে পারে। আচ্ছা আচ্ছা, 2-1 ফুট কমালে ওটা আর প্রশাসনিক আর বাধাটা থাকবে না। আচ্ছা, যদি প্রশাসনিক বাধা না আসে তাহলে আমরা 51 ফুটই করবেন সেরকমই। এটা আরামঘাটা স্টেশনের কাছেই নাকি? হ্যাঁ। আচ্ছা, তো যে বৃহত্তম যে কালী মূর্তিটা সেটা আরামঘাটাই হবে, আর এখানে অলরেডি কাজ চলছে। তাহলে আপনারা এখানে এখন কাজ করছেন, আরো যারা শিল্পীরা রয়েছে, মানে আপনারা এখন অর্ডারেরই কাজ করছেন? হ্যাঁ,
অর্ডারেরই কাজ চলছে। আচ্ছা, এরপরে কি আর মানে কিছু অর্ডার এসেছে আপনাদের? এরপরে যে জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী কাজ ওইদিকে শুরু হবে। আচ্ছা আচ্ছা, স্ট্রাকচার কাজ শুরু হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে অপূর্বদা ছিলেন, উনিও কি আছেন আপনাদের সঙ্গে এখনো? অপূর্বদা আজকে আসেননি, অবশ্যই আছেন আমাদের সঙ্গে। আচ্ছা, অপূর্বদা তো প্রধান শিল্পী আপনাদের এখানে। অ্যাকচুয়ালি আমরা চারজনেই কাজটা করেছি, ঠিক আছে? মানে আমি, অপূর্বদা, এই যে দাদা, আরেকজন আছে বাপি বলে, তো আমরা চারজনেই কাজটা করেছি। অপূর্বদা প্রথমে স্কেচিংটা করেছিল, তারপরে আমি বেসিক্যালি স্ট্রাকচারাল ব্যাপারগুলো আমি দেখেছি, দাদারা মাটির কাজটা দেখেছে, এরকম একটা সবার একটা টিম ছিল আমাদের। হ্যাঁ, তো আমরা টিম ওয়াইজ কাজটা করেছি। হ্যাঁ, কিন্তু সেইটা তো যে বড় দুর্গাটা তো আপনিও তো ছিলেন বড় দুর্গা করার সময়। হ্যাঁ, আমরা চারজনই ছিলেন। এখানে এখন যেটা তৈরি হলো 51 ফুটের বড় বৃহত্তম কালী, এটাও আপনারা অর্ডার আছে। এরপরে আছে জগদ্ধাত্রী, আছে বিশ্বের বৃহত্তম জগদ্ধাত্রী, সেটাও আছে, সেটাও হবে। তো বন্ধুরা, তোমরা শুনলে যে এখানে এখন তৈরি হচ্ছে বৃহত্তম শিব। অ্যাকচুয়ালি এই শিব মূর্তিটাই মানে যে বড় 51 ফুটের যে কালী মূর্তিটা অর্ডার এনারা পেয়েছিলেন, সেই কালী মূর্তিরই যে পদদেশে শিব শায়িত থাকবে সেই শিবটাই তোমরা দেখলে। আর এখানে কিন্তু এখন এই যে কৃষকেরা চাষবাস শুরু করেছে, প্রায় 6 মাস ধরে এখানে চাষবাস বন্ধ ছিল, এখন কিন্তু কৃষকেরা এখন এই চাষবাস শুরু করেছে। আর যে বৃহত্তম যে দুর্গা মূর্তি সেটা কিন্তু এখন এইভাবেই শায়িত অবস্থায় রয়েছে, একদম জল জমে গেছে এখানে, আর সেই জলের মধ্যেই এখন সেই বৃহত্তম যে মা দুর্গা মূর্তিটা, বিশ্বের বৃহত্তম, পৃথিবীর ওয়ার্ল্ড লার্জেস্ট, 112 ফুট, সেই প্রতিমাটা কিন্তু এখন এইভাবেই এরকম শায়িত অবস্থায় রয়েছে। আর এখানে এই যে অসুরের যে স্ট্রাকচার, যে অসুরের যে মস্তক কতটা বড়, তোমরা এখান থেকে দেখলেই বুঝতে পারছো যে কতটা বৃহৎ আকারের অসুরের মূর্তি, সেটা কিন্তু এখানে এরকমই রয়েছে। আর ওইখানে ওই পাশটায় তৈরি হচ্ছে সেই শিব মূর্তিটা, যেটা কালী মূর্তিটা এখান থেকে ডেলিভারি হয়ে গেছে, তো শিব মূর্তিটা এখন তৈরি হচ্ছে। বন্ধুরা, আরেকটা তোমাদের জিনিস বলে রাখি যে এখানে যে শিল্পগ্রাম হওয়ার কথা ছিল, সেই শিল্পগ্রামের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, কারণ নেনাদের কাছে বিভিন্ন ধরনের অর্ডার আসছে, মানে বড় বৃহত্তম আকারের ফাইবারের যে মূর্তিগুলো, সেই মূর্তিগুলো তৈরির কাজের অর্ডার আসছে। এখানে অলরেডি বৃহত্তম কালী মূর্তির অর্ডার এনারা ডেলিভারি দিয়ে দিয়েছেন। এরপরে যে অর্ডারটা এনারা পেয়েছেন সেটা হচ্ছে বৃহত্তম জগদ্ধাত্রীর অর্ডার, বিশ্বের বৃহত্তম জগদ্ধাত্রী, সেটাও এখানেই তৈরি হবে। এনাদের কাছে অর্ডার এসছে, সেই অর্ডার মতো এনারা তৈরি করবেন এখানে বিশ্বের বৃহত্তম জগদ্ধাত্রী মূর্তি। আর এখানে যে শিল্পগ্রাম তৈরির যে এনারা বার্তা দিয়েছিলেন, যেটা ওনারা চাইছেন যে এখানে একটা শিল্পগ্রাম তৈরি হোক, যেখানে বিভিন্ন ধরনের বাইরের থেকে যারা যেসব শিল্পীরা, তারা এখানে এসে তাদের প্র্যাকটিস করতে পারে বা তাদের শিল্পকর্ম এখানে দেখাতে পারে, তো সেই উদ্দেশ্যেই কিন্তু এনারা সেই মৃৎশিল্পী যারা রয়েছেন তাদের মাধ্যমে, মৃৎশিল্পী বা এই প্রতিমা শিল্পী, তারা কিন্তু এখানে অলরেডি কাজ করছেন, বিভিন্ন জায়গা থেকে এনারা অর্ডার পাচ্ছেন, আর সেই মতো করে এনারা সেই অর্ডারটা মতো করে ওনারা কাজ করছেন। আরেকটা যেটা এনারা সামনের বছর, এনাদের যে দাবি রয়েছে সামনের বছর পৃথিবীর বৃহত্তম, মানে এখন যে 112 ফুট দুর্গামূর্তি, যেটা প্রশাসন পারমিশন দেয়নি, প্রশাসনের কাছে তারা এখন দাবি রেখেছেন যে এর থেকে বড় মূর্তি তৈরি করবে তারা নেক্সট ইয়ারে, যেটা কিন্তু প্রায় 151 ফুট, ওনাদের মতে প্রায় 112 ফুটের উপরে, মানে 151 ফুট পর্যন্ত এরা দাবি রেখেছেন। সে 112 ফুটের উপরে 125 ফুট হোক বা 130 ফুট হোক, কিন্তু ওনারা সেই দাবিটা রেখেছেন যে এর থেকে বড় ওনারা দুর্গামূর্তি তৈরি করবেন এখানে, সেই দাবিটা রেখেছেন। প্রশাসন যে বাধাগুলো দিয়েছিল, যে কারণে, যে রাস্তা চওড়া একটা কারণ ছিল, তারপর ইলেকট্রিসিটি, তারপর যে প্রবলেম এনারা মানে প্রশাসন বলেছিল এনাদেরকে যে এই এই প্রবলেমগুলো রয়েছে, সেই প্রবলেমগুলো যাতে দ্রুততার সঙ্গে সলভ হয়, সলিউশনটা তার বেরোয়, সেইটা কিন্তু প্রশাসনের কাছে এনারা দাবি রেখেছেন যে সেই প্রবলেমগুলো সলভ করে যাতে করে সামনের বছরে এর থেকেও বড় দুর্গা মূর্তি এনারা তৈরি করতে পারেন। সেই জন্যই ওই জিনিসগুলোকে সমাধান করার পরে এনারা সামনের বছর কিন্তু জোর দাবি জানাচ্ছেন যে এখানে সামনের বছর আমরা এর থেকেও বড় দুর্গা মূর্তি করে দেখাবো, সেই মতো কিন্তু এনারা প্রস্তুতি গ্রহণ করেছেন, এখনই প্রস্তুতি গ্রহণ করছেন। আর প্রশাসনিক তরফ থেকে আর যাতে বাধা না আসে,
সেটাও ওনারা মাথায় বলেছেন যে প্রশাসনিক দিক থেকে আর যাতে বাধা না আসে সেই জন্য আগে থেকেই এনারা প্রশাসনকে জানিয়েছেন যে এখানে আমরা সামনের বছর এর থেকে বড় দুর্গামূর্তি করব এবং তাতে যেন কোনো বাধা না আসে সেইটাই কিন্তু ওনারা দাবি জানিয়েছেন যে বাধা যদি আসে তাহলে কী কী কারণে বাধা আসতে পারে সেই বাধাগুলো যাতে আর পরবর্তীতে না আসে সেই প্রবলেমের সলিউশনও কিন্তু প্রশাসন দেবে সেটাই এনারা আশা করছেন আর এই যে চাষিদের এই যে জায়গাটা এখানে ওনারা চাষবাস করেননি এতদিন যাবত প্রায় ছ মাস যাবত ওনাদের একটা দাবি রয়েছে যে এই চাষিদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটার ক্ষতিপূরণও কিন্তু ওনারা এই প্রশাসনের কাছে দাবি জানিয়েছে যে সেই ক্ষতিপূরণটা ওনাদেরকে দিতে হবে আর সামনের বছর এর থেকে বড় দুর্গামূর্তি করার পারমিশন ওনারা চেয়েছেন আর হচ্ছে প্রশাসনিক কোনো বাধা আর রাস্তা যেটা চওড়া যেটা রাস্তার কারণে বাধাটা এসেছিল তো রাস্তাটা চওড়া করার দাবিও ওনারা জানিয়েছে তো দেখতে পাচ্ছে এই যে বৃহৎ এই যে এরিয়াটা এখানে যে মাঠটা রয়েছে বৃহৎ মাঠ প্রায় 60-70 বিঘা এরিয়া এই এরিয়ার এরিয়া জুড়ে কিন্তু এনারা এই মূর্তিটা যখন করবেন সামনের বছর তখন এই এরিয়াটাকেই ইউজ করবেন আর এখানে ওনারা চাইছেন একটা ফিল্ম সিটি করার সেটাও ওনাদের চিন্তাভাবনায় রয়েছে যে একটা ফিল্ম সিটি ওনারা করবেন আর একটা জিনিস ওনারা বলেছিলেন যেটা হচ্ছে এখানে একটা ওনারা মন্দির তৈরি করবেন যেখানে যে বড় দুর্গা মন্দির বলে ওনারা একটা মন্দির তৈরি করবেন সেখানে এই বড় দুর্গার একটা মূর্তি ওনারা তৈরি করবেন করে ওখানে রাখবেন যাতে করে এখানে যারা আসবে দূর দূরান্ত থেকে এসে যেন তারা ওই বড় দুর্গার মূর্তিটা ওনারা দেখতে পারেন বা ওখানে পুজো দিতে পারেন আর এখানে যে শিল্পগ্রামের কথা ওনারা ঘোষণা করেছেন সেখানে অবশ্যই এখানে একটা ওনারা কাজ অলরেডি শুরুও করে দিয়েছেন শিল্পগ্রামের জন্য এখানে মূর্তি তৈরির কাজ অলরেডি চলছে আর এছাড়াও এখানে শর্ট ফিল্ম শ্যুটিংয়ের জন্য ওনারা একটা ছোট একটা করবেন এখানে যেখানে রামুজি ফিল্ম সিটির মতো করে ওনারা করবেন এখানে একটা ফিল্ম সিটির মতো ওনাদের সেই চিন্তাভাবনাটা রয়েছে তো কতদূর ওনারা করতে পারবেন সেটা দেখার বিষয় এটা ওনাদের উপরই নির্ভর করে বা এখানে গ্রামবাসীর সহায়তায় ওনারা কতদূর কী করতে পারেন সেটাই এখন দেখার বিষয় আর এখন আপাতত এই যে বৃহত্তম দুর্গা প্রতিমা বৃহত্তম পৃথিবীর বৃহত্তম 112 ফুট দুর্গা প্রতিমা সেটা কিন্তু এখন এই মাঠের মধ্যেই সাহিত্য অবস্থায় রয়েছে এখানে জল জমে গেছে তো জল জমার কারণে কিন্তু এখন এই জলের মধ্যেই ভেসে আছে মা দুর্গা সেরকমই মানে মনে হচ্ছে তো দেখতেই পাচ্ছ তোমরা অলরেডি এখানে কিন্তু এই যে জল টল জমে গেছে এবং জল জমার কারণে এখন মা দুর্গাটা এখানে এই জলের মধ্যেই নিমগ্ন অবস্থায় এখানে এরকম শায়িত অবস্থায় রয়েছেন মানে এটা একটা এনাদের ব্যর্থতা বা এখানে সবারই ব্যর্থতা যে এখানে বিশ্বের বৃহত্তম যেটা কিনা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে পারতো সেটা কিন্তু এখানে করতে পারেননি এনারা করতে পারেননি বা এখানে সবাই একটা আশায় ছিল প্রত্যাশায় ছিল সেটা কিন্তু এই সবাই কিন্তু বঞ্চিত হলো এখানে পুজোটা হলো না তার জন্য তো যে যে বাধা এসছে সেই সেই বাধাগুলো কাটিয়ে সামনে বছর এনারা পুজো করতে পারে কি না সেটাই দেখার এখন তো বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে যে শিব মূর্তিটা তৈরি করা হচ্ছে এখন যেখানে বৃহত্তম কালী মূর্তির পায়ের নিচে যে শিব থাকবে তারই কিন্তু এখানে ফাইবারের স্ট্রাকচারটা এখানে তৈরি হচ্ছে আর এখানে কিন্তু কাজ অলরেডি চলছে এই দাদা আপনাদের যে এই সামনের বছরে যে বড় দুর্গার যে প্ল্যানটা আপনারা তো মানে এখানে হবে তো আপনারা কি সেখানে কাজ করবেন আপনারা সবাই সেখানে এবার এখন তো সব একদম ফুল টিমে একটা টিম নিয়ে কাজ করছে তো বড় দুর্গা যখন হবে এবার এই টিম নিয়ে তো হয়তো কাজ করবে হ্যাঁ একদম একদম এখন থেকে তো আর কাজ বন্ধ নেই অর্ডারের পর অর্ডার আমাদের আছে কালী তো চলে গেছে একটা জগদ্ধাত্রী আছে এরপরে আবার চারটে কালী আছে চারটে দুর্গা আছে তো এই দিয়েই তারপর আমাদের এখন যদি পারমিশন হয় এখনো তো আমরা বলতে পারছি না যে এবার প্রশাসনকে আপনারা দাবি জানিয়েছেন তিনটে দাবি হ্যাঁ সে যদি আমাদের পারমিশন দেয় তাহলে সামনেরবার আমরা আবার মাকে দাঁড় করাবো এবার তো পাইনি সামনেরবার আচ্ছা এইখানে যে স্ট্রাকচারগুলো রয়েছে এখানে এটা কি হবে এটার কি কোনো এটা এখন আমাদের একটা গোডাউন করা হবে গোডাউনে সব মালগুলো রেখে দেওয়া হবে হ্যাঁ সামনেরবার একটু থিমটা চেঞ্জ করবো থিমটা চেঞ্জ করে অন্য থিমে আসবে আচ্ছা মানে মায়ের যে মানে হয়তো এই জিনিসগুলো সামনেরবার ইউজ করা যেতে পারে কি
হ্যাঁ ইউজ এই মা এটাই দাঁড়াবে, মায়ের মুখ এটাই দেখা যাবে, কিন্তু কিছু চেঞ্জ হবে, থিমটা চেঞ্জ হবে, থিমটা চেঞ্জ হবে আর হাইটটাও চেঞ্জ, হাইটটাও চেঞ্জ হবে, যেহেতু আপনারা দাবি জানিয়েছেন যে এর থেকে বড় মানে 125 ফুট যেটা হতো, 112 ফুট মায়ের মূর্তি আর প্যান্ডেলটা 125 ফুট, তো তার থেকে যাতে করে 151 ফুট বা তার বেশি সেরকম যে আপনারা দাবি জানিয়েছেন, সেটুকু সিক্রেট থাকবে, সেটা পরে পরে পাওয়ার পরে পারমিশন যতটা দেয় আর কি, হ্যাঁ পারমিশন পাওয়ার পরে হবে, মানে এর থেকে বড় দুর্গা এটা হচ্ছে দাবি আপনাদের, যে এর থেকে বড় দুর্গা হোক সেটা পারমিশন পেলে হবে। আচ্ছা এরপরে শুনেছি জগদ্ধাত্রীর অর্ডার আছে, জগদ্ধাত্রী কৃষ্ণনগর যাবে, কৃষ্ণনগর, হ্যাঁ সেটা কি এখনো কাজ শুরু করেছেন আপনারা? হ্যাঁ জগদ্ধাত্রীর আমাদের কোমর পর্যন্ত কাজ হয়ে গেছে, কোমর পর্যন্ত, হ্যাঁ সেটা কি এখানেই হয়েছে? হ্যাঁ হয়ে আমাদের কারখানায় রয়েছে, কারখানায় রয়েছে, আচ্ছা আচ্ছা, ওটা তাহলে জগদ্ধাত্রীর এই অর্ডারটা কৃষ্ণনগর যাবে, হ্যাঁ আচ্ছা, এরপরে কি আর কোনো অর্ডার আসবে নাকি, আসছে নাকি এরকম? অর্ডার তো আসছে, এখন তো পুজো জগদ্ধাত্রী পুজোর পরে তার পুজো সেরকম নেই না, তারপরে পরের বছরের জন্য যেগুলো অর্ডার আসছে সেগুলো কাজ করতে হবে, আচ্ছা কাজ তো অনেক। হ্যাঁ এখানে মোটামুটি সেই আপনাদের টিমই এখানে কাজ করছে যে টিমটা ছিল বড় দুর্গার জন্য? হ্যাঁ ওই টিমটাই কাজ করছে। আর ওই শুনেছি এর পরবর্তীতে যে এটা শিল্পের এখানে যে অর্ডারগুলো আসছে এটা তো শিল্প গ্রাম বা একটা শিল্প ভিলেজ, আর্ট ভিলেজ সেটাই, সেই মতো করেই এই কাজগুলো হচ্ছে, মানে আর্ট ভিলেজ হবে এরপরে পরবর্তী কাজ চালু হয়ে গেছে, চালু মানে সেই আর্ট ভিলেজের কাজ চলছে আর কি, চলছে এখন সব আমরা অর্ডারে কাজ করছি। আচ্ছা আপনারা কি এখানকার লোকালেরই নাকি বাইরে থেকে এসছে? আমাদের বাড়ি এখান থেকে 10 কিলোমিটার দূরে, আচ্ছা আচ্ছা, কারো বাড়ি 15 কিলোমিটার দূরে, আচ্ছা, আর এই দাদাদের বাড়ি দত্তপুকুরে, দাদারা ফাইবারের কাজ করছে, আচ্ছা আচ্ছা, মানে সবাই নিয়ে মিলেই একটা টিম তৈরি করে কাজ করতে হচ্ছে। হ্যাঁ মানে যারা আছে শিল্পীরা, যে বড় দুর্গার যে শিল্পীরা যে টিমটা ছিল আপনাদের, সেই শিল্পীদেরই মানে আপনারা তো শিল্পী, সেই আপনারা সবাই মিলেই এই শিল্প গ্রাম বা শিল্প ভিলেজ বা আর্ট ভিলেজ যেটার কাজ আপনারা এখন করছেন সেটাকে এগিয়ে নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আর এই ঠাকুরটা মানে অর্ডার পেয়ে আপনাদের কেমন লাগছে? অর্ডার পেয়ে একটু মন থেকে হালকা হালকা একটু খুশি মনে হচ্ছে, মানে যে আপনাদের কাজটা যারা দক্ষতা দক্ষ থেকে যাবে আমাদের দুর্গাকে দাঁড় করাতে পারে। এরপরে কি ঠাকুরের অর্ডার আছে? এরপরে এই জগদ্ধাত্রী ঠাকুর, সেটা কোথায়? কৃষ্ণনগর যাবে, কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ঠাকুর, ওটা কত ফুটের হবে? ওইটা 65 প্লাস, তাই 65 প্লাস, সেটা একদম এখনো মানে ঠিকঠাক বলছি না, ওখানে গিয়ে পরে পরে আসলে আমরা দেখতেই পাবো বড় জগদ্ধাত্রী, তাই তো? যারা দেখে যারা এতদিন মানে আমাদের মা শুয়েছিল দেখেছে তারা, তাদের বলবো যে তারা সবাই কৃষ্ণনগর যাবেন, আমাদের রঙের কাজ হওয়ার পর মা কেমন দেখায়, আমাদের হাতের কাজ কেমন, শিল্পীদের হাতের কাজ কেমন, সেটা ওইখানে গেলে দেখতে পাবেন। তাহলে এখন তাহলে কালী ঠাকুরই দেখবো, তাই তো? আমরা জামালপুর থেকে কালী ঠাকুর দেখতে পাচ্ছি, তারপর জগদ্ধাত্রী। যাই হোক আপনাদের হাতের কাজ এবার মানে বাঙালিরা দেখতে পারবে, এরপরেও বিদেশে যাচ্ছে আপনাদের ঠাকুর, এইটুকু কনফার্ম। চারটে দুর্গা অর্ডার পেয়েছি আমরা বড় দুর্গা সামনের বছরের জন্য, সামনের বছরের জন্য, আর আমরা আমাদের দুর্গার জন্য আমরা থিম চেঞ্জ করব, আমাদের দুর্গা একটু থিম চেঞ্জ হয়ে 125 ফুট প্লাস হবে এবার, 100 মানে ওটা ব্রেক করবে, তাই তো? 125 ফুট যেটা ছিল সেটাকে এবার ব্রেক করবে, হ্যাঁ 125 প্লাস হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সুজাতা এখন কোথায়? সুজাতা কলকাতা আছে, কলকাতা, যে কাজগুলো হচ্ছে তার জিনিস পুরো কেমিক্যাল আনতে গেছে। আর রংটা কবে হবে বললে? 2 দিন আগে রং হবে, কালী পূজার 2 দিন আগে রং কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা তাহলে তাহলে সুজাতার কাছে যোগাযোগ করলে এই শিপ কবে যাচ্ছে টের পাবো, তাই তো? হ্যাঁ সুজাতার কাছে যোগাযোগ করলে শিপ কবে যাচ্ছে টের পাবো, আর যদি কারোর কোনো রকম মূর্তি বড় মূর্তি প্রয়োজন হয় তাহলে সুজাতার কাছে যোগাযোগ করলে সেটা করে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, মানে তোমরা তাহলে এখানে বাচ্চাটা দিয়ে দাও, এটা যদি কারোর বড় দুর্গা বা যে কোনো থিম, যে কোনো মূর্তি, সামনে জগদ্ধাত্রী আছে, জগদ্ধাত্রী পুজোর পরে সামনে দুর্গা পুজোর জন্য বা যে কোনো পুজোর বড় যদি দুর্গা মানে বড় মূর্তির জন্য আমাদের এখানে যোগাযোগ করবেন, একদম কম মানে যতটা কমে হয়, হ্যাঁ যতটা কমে আমরা করে দেব। ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ। এই যে কামালপুরে এখন বর্তমানে কিসের কাজের প্রস্তুতি চলছে সেটাই তোমাদের দেখালাম, আর কী কী এনারা পদক্ষেপ নিচ্ছেন, এনাদের যে পরিকল্পনাগুলো আছে সেটা কীভাবে এনারা কতদূর এগিয়েছে বা এনারা কি এখন বর্তমানে পরিকল্পনা সেটাই তোমাদের দেখালাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নতুন কোনো আপডেট নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা।